আজ নিম্নচাপ তৈরি হবে আরব সাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবত্ত শক্তি বাড়াচ্ছে তামিলনাড়ু সংলগ্ন উপকূলে আরব সাগরে এই ঘূর্ণাবত্ত নিম্নচাপে পরিণত হবে যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে বাংলায় তার ফলেই ধীরে ধীরে পারদপোতন হচ্ছে রাজ্যে ফলে কালীপুজোতে শীতের আমেজ থাকবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই শীতের আমেজ বাংলা জুড়ে রাজ্যে জেলাগুলিতে পারদপতন শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দুই দিনে রাজ্য জুড়েই তাপমাত্রা আরো কিছুটা হ্রাস পাবে বর্তমানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন একই রকম থাক आभावा ফলে বঙ্গবাসী কালী পুজোতে শীতের আমেজ ভালোভাবেই উপভোগ করবে আজ উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বৃহস্পতিবার ও ও শুক্রবার আগামীকাল শনিবার উত্তরবঙ্গে জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলার আকস্মিক থাকলেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রির কাছাকাছি এই বছর কালী এবং দীপাবলিতে শুষ্ক ওয়েদার থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহে কলকাতায় পারদ নামবে কুড়ি ডিগ্রিতে আজকের মধ্যে আরও নামতে পারে তাপমাত্রা কলকাতায় আরও দুই ডিগ্রি তাপমাত্রা নামবে আজকের মধ্যে কুড়ি ডিগ্রি থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকবে কলকাতার তাপমাত্রা আগামী পাঁচ দিন শীতের আমেজ থাকবে শহরে সকালের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে আগামী চব্বিশ ঘন্টায় কমবে তাপমাত্রা তাপমাত্রা দিনের থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের রাজ্যে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইছে সেই কারণে চলতি সপ্তাহে আরও দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রাজ্যে আজ থেকে রবি পর্যন্ত শীতের আমেজের স্পেল থাকবে বাংলা আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে পরবর্তী 3-4 দিন একই রকম থাকবে শীতের আমেজ উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে